হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি আজকে আমরা কচু কচু রান্না করব হাঁসের মাংস মাংস দিয়ে এই কচুটা আমরা এখন উঠিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের বাড়ির একেবারে উঠোনের সামনেই তিন চারটা কচু হয়েছে এগুলোর কি নাম জানো বাবা কি কচু চায়না কচু কয় চায়না কচু ও ভিতর তো মনে হয় যেন রয়ে গেছে আরও একটু আর একটু নিচে তো রয়ে যাচ্ছে মনে হয় না না থাকে না

মরিচ গ্যাসের একটা ডাল একদম ভেঙে ফেলছে এই তুমি এটা কি করেছ এই এই দুষ্ট ছেলে আমি এটা ওদিকে যেও না না ওটা কিন্তু ওই ঝাল কিন্তু অনেক দুই আড়াই কেজির মতো হবে মনে হয় না এটা চায়না কচু চাইনিজ কচু এগুলোর ফলন বেশ ভালো হয় এই সেই রেসিপি তো আজকে করবো হাঁসের হাঁসের মাংস দিয়ে চায়না কচুর রেসিপি স্পেশাল এখন এই কচুটাকে কাটা হবে এর মাথার অংশটা রেখে দেওয়া হবে পরবর্তীতে আবার লাগানোর জন্য

তোমাকে নিয়ে ফেলেছি ও হয়ে গেছে অলরেডি লাগানো হয়ে গেছে এই এখান থেকে আবার নতুন করে আবার কচু হবে এই মাথার অংশটা আবার ওখানেই লাগানো হয়েছে কেটে এখানে কিছু গোবর সার দেওয়া হবে এর সাথে তাহলে গাছটা খুব তাড়াতাড়ি হবে এই যে একই সাথে কচুও খাওয়া হলো এবং আবার সেই কচু গাছের মাথাটা এখানে আবার নতুন করে লাগানো হলো এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল আমাদের এবার আমরা কচুর এই অংশটা পরিষ্কার করে নিব হুম হুম কচুর

আরেকটা ওই যে কচু আগে নানুবাড়িতে দেখতাম ওই যে হ্যাঁ 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 ওটা নারিকেল দিয়ে আরো ভাবে সুন্দর করে রান্না করতো দেখতাম এই যে হয়ে গেল আমাদের কচু তৈরি এবার এটা দিয়ে রেসিপি হয়ে যাবে